প্রতিটা ভালো কাজের একটা রিওয়ার্ড বা প্রতিফল আছে, ঠিক তেমনি ভাবে প্রতিটা খারাপ কাজের একটা রিওয়ার্ড বা প্রতিফল আছে। আপনি যখন একটা ভালো কাজ করবেন অবশ্যই তার একটা প্রতিফল আপনি পাবেন। কখনো কখনো হয়তো প্রতিফলটার সাথে সাথে পাওয়া যায়, নতুবা কখনো কখনো 10 বছর 20 বছর এক যুগ দুই যুগ পরে, অথবা এমনও কিছু প্রতিফল আছে যা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না পরকালের দেওয়ার জন্য রেখে দেয়। ঠিক তেমনি ভাবে মানুষ যখন কোনো অন্যায় করে, মানুষ যখন কোনো পাপ করে, খারাপ কাজ করে, তারও একটা প্রতিফল আছে। কখনো কখনো আল্লাহ তাআলা ওই প্রতিফলটা দুনিয়াতে দিয়ে দেয়, আবার কখনো কখনো সাথে সাথে দেয়, কখনো এক যুগ পরে দেয়, কখনো মৃত্যুর পরে দেয়। কিন্তু প্রতিটা ভালো কাজ আর প্রতিটা খারাপ কাজ দুটোটার একটা রিওয়ার্ড অথবা একটা প্রতিফল অবশ্যই আছে, যা আপনি পাবেনই পাবেন হয়তো দুনিয়াতে নতুবা পরকালে। অনেকেই বলে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সে এত ভোট কেমনে পাইল, ব্যারিস্টার সাইদুল হক সুমন এত ভোট কেমনে পাইল, তার নিশ্চয় কোনো গুণ আছে। ভোট তো মানুষ তাকে এমনে দেয় নাই, হয়তো তার এলাকায় সে এমন কিছু কাজ করছে যে কাজ করবার কারণে এলাকার লোকেরা তাকে বিশ্বাস করে ভালোবাসে, এই জন্য তাকে বিপুল ভোটে পাস করাইছে। ওনার প্রতিপক্ষ যিনি ছিল, তিনি একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রীকে হারাইছে, সাধারণ হার না, প্রায় 4-5 গুণ ভোট বেশি পায়া সুমন ভাই পাস করছে। নিশ্চয়ই তার এমন কিছু ভালো গুণ আছে যে গুণের কারণে এলাকার লোকেরা ভোট দিয়ে পাস করাইছে। এলাকার লোকেরা মনে করছে যদি সুমন ভাইকে আমরা পাস করাইতে পারি, হয়তো সে আমাদের এলাকায় কাজ করবে, আমাদের উন্নয়ন করবে, জনকল্যাণমূলক কাজ করবে, এই জন্য এলাকার লোকেরা তাকে বিপুল ভোটে পাস করাইছে। আমরাও তো বিগত বছরগুলোতে দেখছি সুমন ভাই যখন বন্যা হয়েছে সিলেটে, ত্রাণ মাথায় করে করে পানিতে এরকম বুক পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, পানিতে সাতরায় পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে ত্রাণ পৌঁছায় দিয়েছে। যার ঘরে চাউল নেই চাউলের ব্যবস্থা করে দিয়েছে, যার কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে, ঔষধের ব্যবস্থা করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা ত্রাণ দিয়েছে, এগুলো মানুষ ভুলে নাই, এই জন্য মানুষ তাকে বিপুল ভোটে পাস করাইছে। ঠিক তেমনি ভাবে যখন মানুষ একটা ভালো কাজ করে এর একটা রিওয়ার্ড প্রতিফল আছে, আর যখন মানুষ খারাপ কাজ করে এরও একটা প্রতিফল আছে। যারা ভোটে ফেল করেছে নিশ্চয়ই এদের প্রতিফল, এরা এলাকায় কাজ করে নাই, এই জন্য জনগণ তাদেরকে ভালোবাসে না, বিশ্বাস করে ফেল করাইছে। ঠিক তেমনি ভাবে মানুষ যখন ভালো কাজ করে একটা রিওয়ার্ড বা প্রতিফল আছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো মানুষ তার ভাইয়ের কল্যাণ কা করে, তার উপকার করে, আল্লাহ তাআলা তার উপকার করে, তার কল্যাণ করে। একটু চিন্তা করে দেখেন আমরা একজন মানুষ আর একজন মানুষের কতটুকু উপকার করতে পারবো, অল্প উপকার, ছোট্ট উপকার, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাদের উপকার করেন বিশাল বড় উপকার করবেন। আল্লাহর উপকার, আল্লাহর দয়া তো অনেক বড়, আর আমাদের উপকার আর কি। আবার বিশ্বনবী বলেন যখন কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করে, আল্লাহ তাআলা তার ক্ষতি করে। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারাল মুসলিম সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যখন কোনো মানুষ কোনো মানুষের দোষ ডেকে রাখে, আল্লাহ তাআলা তার দোষগুলো ডেকে রাখবেন। আবার যখন কোনো মানুষ মানুষের দোষ প্রকাশ করে দেবে, আল্লাহ তাআলা তার দোষগুলো প্রকাশ করে দেবে। এবার চিন্তা করে দেখেন যখন আমরা কোনো মানুষের কল্যাণ করি, পক্ষান্তরে নিজের কল্যাণই করলাম, আর যখন কোনো আমরা মানুষের অকল্যাণ করি, মানুষের দুশ্মনী করি, নিজের অকল্যাণ করলাম, নিজের দুশ্মনী নিজে করলাম, নিজের পায়ে কুঠার আঘাত করলাম, এই জন্য সাবধান, কেউ কারো ক্ষতি করবেন না, মানুষের দোষ প্রকাশ করে দিবেন না। যদি মানুষের দোষগুলো প্রকাশ করে দেন, আল্লাহ তাআলা আপনার দোষগুলো প্রকাশ করে দেবে, আর যদি আপনি মানুষের দোষগুলো গোপন রাখেন, আল্লাহ তাআলা আপনার দোষগুলো গোপন রাখবে। মানুষের উপকার করলেন তো আপনার উপকার করলেন, আর মানুষের ক্ষতি করলেন তো নিজের ক্ষতি নিজে করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন। নিশ্চয় যে সমস্ত নারী আর পুরুষরা নেক আমল করে, ভালো ভালো কাজ করে, মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা পবিত্র জীবন দান করবে, এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা এদেরকে পুরস্কৃত করবে, অর্থাৎ জান্নাতের মেহমান বানায় দেবে। এই জন্য মনে রাখবেন, মানুষের ছোট্ট নেক আমল লেখা হয়, ছোট্ট বদ আমল লেখা হয়, মানুষের বড় নেক আমল লেখা হয়, বড় বদ আমল লেখা হয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবধানে কথাবার্তা বলবা, কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতের মধ্যে দিবি,
তখন বলবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এ কেমন আমলনামা আমার ছোট গুনাহও সারে নাই ছোট নেকও সারে নাই গোপন গুনাহও সারে নাই গোপন নেক আমলও সারে নাই বড় গুনাহও সারে নাই বড় নেক আমল সারে নাই আরে আমি তো বুঝি না এই জন্য অন্যায় করেছি আজকে গভীর রাতে অন্যায় করতেছেন গোপনে করতেছেন মনে করতেছেন কেউ দেখতেছেন আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকাল দাররাতিন শাররা ইয়ারা আল্লাহ তাআলা বলেন তোমাদের জাররা পরিমাণ নেক আমল লেখা হয় জাররা পরিমাণ গুনাহ লেখা হয় জাররা বলা হয় একটা সরিষার দানাকে 70 টুকরা করে এক টুকরা যতটুকুন হবে তার থেকে ছোট টুকরাকে জাররা বলা হয় একটা বালুকণাকে 70 টুকরা করবার পরে যতটুকুন বের হবে তার থেকে ছোট একটা বস্তুকে জাররা বলা হয় এরকম নেক আমল লেখা হয় এর থেকে ছোট গুনাহ লেখা হয় এর থেকে ছোট নেক আমল লেখা হয় এই জন্য যখন কাজ করবেন চিন্তা ভাবনা করে কাজ করবেন যখন আপনি ভালো কাজ করবেন ভালো রিওয়ার্ড পাবেন ভালো প্রতিফল পাবেন যখন আপনি খারাপ কাজ করবেন খারাপ খারাপ রিওয়ার্ড পাবেন প্রতিফল পাবেন এইজন্য যখন ভালো কাজগুলো করবেন নিজের জন্যই করলেন আর খারাপ কাজ যখন করলেন নিজের জন্যই করলেন এইজন্য যখন আমরা কাজ করব খুব সাবধান জারাই বলি সুমন ভাই এত ভোট কেমনে পাইলো এর প্রমাণ হলো সে ভালো কাজ করেছে এলাকার লোকদের রাস্তা অর্জন করেছে ভালোবাসা অর্জন করেছে এইজন্য এলাকার লোকেরা বিপুল ভোটে তাকে পাস করাইছে যেন তার মাধ্যমে আরো মানুষ কল্যাণ হাসিল করতে পারে আপনি যদি ভালো কাজ করেন আপনাকে মানুষ ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে এই ভালোবাসা তো আল্লাহর তরফ থেকে